माय फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल गुड मॉर्निंग तुम्हरा केमन आछो भालोई आछी आमार अन्नो कोनो असुविधा नहीं किन्तु आमार मोबाइलटा खूब गंडगोल करछे सेई बोलेछिलाम किछुदिन आगे होयेछिलो आबार शुरू होयेछे आमी एटा ठीक करते पारछि ना जे किभाबे आमी मोबाइलटा ठीक करे आबार भिडियोगुलो तुलबो भिडियो तुलते गेलेई बाधा पड़छे प्रचंड भिडियो करते पारछि ना सेई जोन्नो आमार मनटा खराब आमी से महालयार दिन थेके एकटा भिडियो करते पारछि ना महालय गेलो कि बार रविवार तो शनिवार दिन बोधहय आमी लास्ट करेछिलाम भिडियो ओई दिदाके निये केनाकाटा करते गेछिलाम ओई अब्दि तारपर थेके आमार एकटाओ भिडियो लोड होच्छे ना भिडियोगुलो करते पारछि ना बाधा पड़छे एखन एटा करछि जानि ना एटा आबार कतक्षण थाके माझखाने बाधा पड़े जाच्छे आटके जाच्छे तार मध्ये दुदिन हलो कि परपर माने आमादेर एई बाड़ीर एकटा वास्तु सापाचे एकटा ना दुटो माझे माझे ওরা না উপরে চলে আসে দোতলায় তা জানি না কেন মানে যে সেদিন মার্কেটিং করে আসলাম মানে পূজোর কেনাকাটা করে আসলাম আসার পর বাড়িতে বিকালবেলা খুব হই হট্টগোল লেগে গেল কেননা সাপটা উপরে দোতলায় উঠে এসেছিল বোন আর মামুনি আগে দেখতে পেয়েছিল আমি তখন উপরে ছিলাম ডাকেনি ডাকলে আমি ওর ছবি তুলে তোমাদেরকে পাঠাতাম আবার কি হলো মহালয়ার দিন আর আসেনি তা আমি তো ভিডিও করতে পাচ্ছি না যে আমি তোমাদেরকে দেখাবো ছবি তুলে যে কত বড় দাঁড়ার সাপটা আবার কালকে এসেছিল কালকে ঠিক ওই টাইমে আমি উপরে ছিলাম কাজে ব্যস্ত মামুনি দেখেছে মামুনি দেখে বলছে একদম তো দোতলা ঘরে উঠে আসছে মামুনি তাড়াতাড়ি করে সে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে নিমাইল দিয়ে দিয়েছে তারপরও আস্তে আস্তে বেরিয়ে গেছে সেটা আমি তুলতে পারিনি আমি খুব মিস করেছি যদি তুলে দেখাতাম তোমরা বুঝতে পারতে কত বড় সাপটা ও কাউকে কোনো ক্ষতি করে না কিন্তু দেখো ঘরে উঠে আসে সাপ দেখলে তো ভয় করবে বলো কিছু করুক আর না করুক যাই হোক কী জানি কেন এরকম হচ্ছে পরপর খালি ওপরে উঠে আসছে দুদিন ধরে এলাকাগুলো আমাদের ছাদে মনসা গাছ তিসিরা মনসা গাছ আছে আর এমনি একটা মনসা গাছ আছে মানে যেগুলোকে সবাই পুজো করে সাধারণ মনসা আর এটা তিসিরা মনসা তা জানি না সাপটাকে নিয়ে খুব টেনশানে রয়েছে ওই শীতলা ঢুকে যায় কখন কে রাত্রিবেলায় বাইরে বেরোতে গেল নামতে গেল যাই হোক মানে মোটামুটি ও কানা কামড়াবো কামড়ায় না কিন্তু ঘাড়ে যদি পা পড়ে গায়ে তখন যদি কেউ ভয় হুজট খায় গায়ে পড়ে যায় ভাবো তো কি অবস্থা খুব বড় একটা লাইট দেওয়া হয়েছে যাতে বেশি পাওয়ার চোখে দেখা যায় কোথায় থাকে কি জানি রোজ উঠে আসে কেন এটা হচ্ছে জানি না বাড়িতে সাপ আসছে প্রায় প্রায় ঢুকছে এখন বাড়িতে ও এমনি বাড়িতে ঘোরাফেরা করে কিন্তু বাড়িতে ঘরের ভেতর ঢোকে না একবার ঘরে ঢুকে এসেছিলো তখন আমার মেজ বোনের পেটে বাচ্চা ছিল আর কি 7 মাসে প্রেগনেন্ট ছিল আমার মেজ বোন তখন ও শাখা পরিষ্কার করছিলো বেসিনে দোতলায় তখন সাপটা এসে ও খেয়াল করেনি শীতকাল ছিল এমনি ঠান্ডা ঠান্ডা ভাব পা থেকে জড়িয়ে একদম মুখের কাছে এসে ও কেরম করে ধরেছিল ও তো ভয় অবস্থা খারাপ যাই হোক আমরাকে বলছি তুই ওকে মারিস না চুপ করে দাঁড়িয়ে থাক দেখবি ছেড়ে চলে যাবে কিছুক্ষণ এরম থাকার পর দেখলাম আস্তে আস্তে ছেড়ে চলে গেল এরম করে সাপটা জানো আবার শুরু হয়েছে খুব ভয়ে আছি আমরা যাই হোক এখনকার ভিডিওটা দেখছি এখন ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি কি না এই যে ভিডিওটা তুললাম তা রাখছি আমি চেষ্টা করছি ফোনটা যত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমি ঠিক আবার আগের মতন তোমাদেরকে ভিডিও দেখাতে থাকবো তোমাদের সামনে আসবো ভিডিও নিয়ে টাটা এখনকার মতো রাখছি গুড মর্নিং সবাই ভালো থেকো।